যাদের অনেক বড় ব্রেস্ট, খুব কষ্ট পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে ব্যায়াম করে মলম লাগায় আসলে এই ধরনের ব্রেস্ট ছোট হয় না। বড় ব্রেস্ট যাদের, আসলে হিউজ ব্রেস্ট যেটাকে আমরা বলি, সেটা আসলে ছোট করতে হলে সার্জারি লাগে। কারণ আপনাদের কষ্ট হচ্ছে এটা ঠিক, কিন্তু অনেকেই পথটা খুঁজছেন যে বিভিন্নভাবে হয়তো বা করা যায় কি না, কিন্তু আসলে এটা রিডাকশন মামোপ্লাস্টি সার্জিক্যাল পদ্ধতিতেই ছোট করতে হয়। আর হচ্ছে যেটা, কাদের অপারেশন লাগবে সবারই তা না, কিন্তু কথা হচ্ছে যে দেখবেন যাদের অনেক বড় ব্রেস্ট, ব্রা পড়ছেন কিন্তু ব্রায়ের একটা দাগ পড়ে গেছে, বিভিন্নভাবে ব্যথা হচ্ছে, এবং অনেকে এটাও আছে যে ব্রেস্টে পেইন করছে, পেইনের কারণ যে একটা হিউজ ব্রেস্ট এটা কিন্তু বুঝতে পারেন না। তারা মনে করেন ব্রেস্টে ব্যথা হচ্ছে, ডাক্তার দেখাচ্ছেন রিপিটেডলি, কিন্তু ব্রেস্টটা অনেক বড়, এটা তারাও বুঝছেন না, বা হয়তো বা আপনার যে ডক্টর সেও বলছে না। সুতরাং ব্রেস্ট পেইনের একটা বড় কারণ কিন্তু বড় ব্রেস্ট। তো বড় ব্রেস্ট ছোট করতে হবে একমাত্র উপায়, সেটা হচ্ছে সার্জিক্যাল উপায়। আমরা ইনিশিয়ালি একটু ব্রা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, এবং ভালো ব্রা পড়লে যদি কমে যায় ভালো, আর না হলে অপারেশন, এবং অপারেশন নাম রিডাকশন মামোপ্লাস্টি। অপারেশনটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার এবং বেশ এক্সপার্টির একটা ইস্যু থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার হাসপাতালে স্টেও প্রায় 4-5 দিন লাগে। এরপরে আপনারা মোটামুটি যদি 15-20 দিনে যখন আপনার সেলাইটা শুকিয়ে যায়, আপনি নর্মাল একেবারে ভালো থাকবেন। অনেকের কিছু ইস্যু থাকে যে ব্রেস্ট ফিডিং করাতে পারবে কি না, কোনো সমস্যা হবে কি না। হ্যাঁ, ব্রেস্ট ফিডিংয়ের যে ক্ষেত্রে আমরা কিন্তু ডাক্তারের আশপাশ দিয়ে ওভাবে যায় না যে কেটে ফেলি, সেটা কিন্তু যায় না। কিন্তু অনেকে হয় কি, অপারেশনের পরে মনে করে যে যদি দুধ না খাওয়াতে পারে তাহলে মনে করে অপারেশনের জন্য হয়তো বা হয়েছে। এটা অনেক মেয়ের ন্যাচারালিও দুধ খাওয়াতে নাও পারে। আর একটা ইস্যু হচ্ছে আমরা অনেকখানি পোর্শন কাটি, যদি কিছু কেটে যেতে পারে তাহলে সেটা আলাদা, কিন্তু আমরা ইচ্ছা করে কিন্তু সেরকম কোনো আমরা ব্রেস্টের মেন টিস্যুগুলো কিন্তু আমরা কাটি না যে ব্রেস্ট ফিডিংয়ে হ্যাম্পার হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকের ব্রেস্ট শুধু বড় না, ঝুলেও যায়। ঝুলে যাওয়াটা খুব আগলি লুকিং হয়, তাই আসুন, বড় ব্রেস্ট নিয়ে অনেক কষ্ট পাচ্ছেন, এবং শুধুমাত্র এই না যে সৌন্দর্যের জন্য, তারা চলাফেরা করতে পাচ্ছেন না, মানুষের সাথে কথা বলতে পাচ্ছেন না, নিজের কাজটা নিজে করতে পাচ্ছেন না, এটা একটা ডিজিজ হয়ে যায়। মেয়েরাই চায় বেশি যে আমরা অপারেশন করব, কিন্তু আশেপাশের লোকজন, হাজবেন্ড বা পরিবারের লোকজন এটাকে ঠিক সমর্থন দিতে চায় না, মনে করে এমন কি, কিন্তু এটা কিন্তু তাকে কষ্ট দেয়। এটা মানে এই না যে সে বোরখা পড়ছে তার জন্য তার লাগবে না, তার হাজবেন্ড নাই তার জন্য তার লাগবে না, এরকম না। 14-16 বছরের মেয়েরও কিন্তু অনেক বড় ব্রেস্ট, তারা কষ্ট পায়, স্কুলে কষ্ট পায়, চাকরিতে কষ্ট পায়। তাহলে আসুন, বড় ব্রেস্টও কিন্তু অনেক সময় অসুখের মতন হয়ে দাঁড়ায় রোগীর জন্য। ধন্যবাদ।